শুনে নিন, যারা সন্তানের পিতা হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, যারা হবেন আপনারা শিখে রাখেন, সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য নবী দশটা উপদেশ দিয়েছেন। বাদী মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহ নবীর কাছ থেকে যারা হাদিস বর্ণনা করতেন, রাবী যারা হাদিস বর্ণনা করতেন, উনি একজন সাহাবি হাদিস বর্ণনা করতেন। বাবাজি উনি এত বড় আলেম, এত বড় আলেম বাবা, কিয়ামতের দিন যারা এই দুনিয়ার মুফতি মুহাদ্দিস আলেম হবে, তারা কিয়ামতের দিন এক জায়গায় তাদেরকে জড়ো করা হবে। আরো জোরে বলি, ওনাকে সর্দার বানানো হবে এবং আলেমদের সর্দার হিসেবে উনি নেতৃত্ব দিয়ে তাদেরকে নিয়ে জান্নাতে যান। আরো জোরে বলি, আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম। নবী বলেন বাবা মুআজ দশটা উপদেশের প্রথম উপদেশ, বাবারে কোনোদিন শিরিক করবা না রে, মানুষের কাছে মাথা নত করবা না রে, শিরিক করবা না, মাথা নত করবা না। আমাদের দেশে শিরিক করে লোক কম না বেশি? জোরে বলে, বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া খেয়াল করেন। নবী বলেন ওরে আমার উম্মতেরা, শিরিক গুনাহ আমি নবী বড় ভয় করি রে, তোমরা শিরিক করিও না, শিরিক তোমরা করিও না রে, শিরিক যারা করবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না রে। আবু জাহেল একবার বিয়ে খাইতে দাওয়াত খাইতে গিয়েছিল, এই বিয়ে খাইতে কিছু না কিছু দিতে হয় না? এখন তো বিয়ে করলে জামাই বাপ হিসাব করে এত লাখ পাবো, খরচ করবো এত লাখ, ইনকাম হবে এত লাখ, যাই হোক এর কিছু দিতে হয়তো। তো আবু জাহেল একটা মূর্তির টুলি টুলি দিয়ে রং টং করে কাঁধে উঠে যাইতেছে, রাস্তায় ধরছে প্রস্রাবে, ধরছে কি ধরছে, প্রস্রাবে ধরছে, প্রস্রাবে যে ধরছে ভগবান সামনে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না, কি করছে পিছনে একটা গাছের মধ্যে হেলান দিয়ে রাখছে, কি দিয়ে রাখছে, হেলান দিয়ে রাখছে। দিই সামনে প্রস্রাব করতে বসছে, কুকুর আবার দেখবেন রাস্তা দিয়ে গেলে উৎসা দেখলি, হ্যাঁ দেখি না দেখছি, টুস করে উঠাই দিছে। আবু জাহেল কে প্রস্রাব করি সামনে আওয়াজ করে ফিসি, আয়েশা দেখে গোসল করাই দিছে। এই দিন আবু জাহেল একটা কথা বলেছিল, যদিও কপালে হেদায়েত নাই, বলেছিল তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই, তুই কুত্তা তাড়াতে পারস না? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম কি, যে জানতো কিন্তু মানে না, কয় খোদা কি আমারে দেখলো না মোহাম্মদ রেখে নবী মানে, নাউজুবিল্লাহ বলেন না, ওরে নাকি নবী মানাইতেছে। আমার বানের বাবা দিরানে অদুস্থ বুজুর্গ গরম খেয়াল করেন ভালো করিয়া। নবী বলেন এক নম্বর, বাবা মুআজ শিরিক করিও না রে, শিরিক মারাত্মক গুনাহ, যে শিরিক করলে আমি নবী কোনো উপকার করতে পারবো না, কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না রে। ও বাবা মুআজ জীবনে শিরিক করিও না রে। বাবাজি যারা বাবা আছো, যারা মা আছো, সন্তানকে শিরিক করতে মানা করবেন, আদেশ করবেন, বাবা শিরিক করিও না, আল্লাহ সাথে শরিক করিও না, একটু চিল্লা জবান খুলে বলে আল্লাহু আকবার। এরপরে নবী বলেন রে বাবা মুআজ দুই নম্বর, মা বাবার অবাধ্য হয় না, মা বাবার সাথে নাফরমানি করিও না রে। নবী বলেছেন কিয়ামতের আগে মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে। আজকে কত ছেলে যায় বাবার নামে মামলা করতে আদালতে, কত বাবা যায় আদালতে সন্তানের নামে মামলা করতে। দিনে নবী বলেন আরে বাবা মুআজ মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বাবাজি যারা যুবক আছো, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবা যদি তোমাকে ধমক দেয়া বলে বাড়ি থেকে বের হয়ে যা, পাল্টা প্রতিবাদ করবা না, বের হয়ে যাবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই উপদেশ সব সময় সন্তানকে দিয়ে যাবেন, এটা বাবা হিসাবে মা হিসাবে প্রত্যেকের দায়িত্ব আছে, আছে কি না? এক বেচারা সন্তান রে বাপরে গলায় ফাঁস লাগে, 50 হাত টাইম আনিস, 50 হাত পাওয়ার পরে সন্তান কইতেছে, বাপ কইতেছে বাবা আটটা নিস না, আর এক হাত নিস না, দিলে জুলুম হইব,
বাপ 50 হাত আনলাম জুলুম হলো না আর এক হাত নিলে জুলুম হবে কেন কয় আমি তোর দাদারে 50 হাত আছে কয় তান ছিল 50 হাত ছিল এইজন্য আমাকে 50 হাত সমান সমান হয়ে গেছে আর বেশি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করেন আমলাম গাছ লাগাইলে আম পাওয়া যায় জাম গাছ লাগাইলে জাম পাওয়া যায় কাটাওয়ালা মামদার গাছে কোনো কিছু আশা করা যায় না রে জাম তলায় জাম পাওয়া যায় আম তলায় আম পাওয়া যায় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় সবজির বাজারে গেলে সবজি পাওয়া যায় ভালো আচরণ যদি পেতে চাও ভালো আচরণ শিখাও আল্লাহকে পাইতে গেলে মসজিদ আর জান্নাতের বাগানে আসলে পাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না বন্ধনে আমার অপ্রাণের বাবাজি এক নম্বর নবী বলেন শিরিক করিও না দুই নম্বর মা বাবার অবাধ্য হয় না তিন নম্বর ইচ্ছা করে তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নবী বলেন বাবা মাজ নামাজটা তোমরা ছেড়ে দিও না ইচ্ছা করে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে আমি আল্লাহর সাথে তার কালেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি আল্লাহর সাথে তার কালেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে ক্যান্ডেল সাজাইছে বাতি লাগাইছে মাইক লাগাইছে বাবা তারনিয়া মিটারের কাছে এক ইঞ্চি ফাঁক রেখে দিছে মাইকওয়ালাকে যে লাইনম্যান তাকে জিজ্ঞাসা করছে এক ইঞ্চি ফাঁক রাখলা কেন আমি ইচ্ছা করে রেখে দিয়েছি বলেন ইচ্ছা করে আর অনিচ্ছায় রাখে বিদ্যুৎ কি চলবে নি বাবাজি চলবে না ডাইরেক্ট সংযোগ করে দিলে সারাক্ষণ নিয়ে সামান্য যদি ওই সংযোগটা না দেয় বিচ্ছিন্ন রাখে সেটা যেমন আলোকিত হবে না চালু হবে না ঠিক আল্লাহকে যদি নামাজ সেজদা না করেন আর ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর নামাজ এমন একটি জিনিস নামাজ পড়লে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায় আরো জোরে বলি আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায় নামাজ এমন একটি ইবাদত নামাজ পড়লে জীবনের গুনাহ সব মাফ হয়ে যায় আরো জোরে বলি বাবাজি একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া কয় রাসূল আল্লাহ মারাত্মক অপরাধ করেছি আমার কি গুনার ক্ষমা হবে নি গো ওই সময় নামাজের সময় হয়ে গেল নবী মুয়াজ্জিনকে বলেন আজান দাও আজান হয়ে গেল নবী নামাজের ইমামতি করলেন গুনাগার যুবক ছেলে নবীর পাশে নামাজ আদায় করলেন নামাজ শেষে যুবক ছেলে বলে ইয়া রাসূল আল্লাহ নবী আমার কি গুনার ক্ষমা হবে নি নবী বলেন তুমি কি আমার পাশে নামাজ পড়ছো নি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নবী আমি নামাজ পড়েছি নবী কই এটা এমন নামাজ নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় আর জোরে বলি উঠবেন না যারা যাইতেছে ছোট্ট বাচ্চারা মাদ্রাসা ছাত্র চলে যাক বেশি রাত হবে তো আপনারা বসে পড়ুন এত দূর শ্রী বৈ সাল্লাল্লাহ আমল্লামায় দরুদ শরীফ বেশি যান হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন তিন নম্বর নামাজ ইচ্ছা করে যেন কেউ না ছেড়ে দে চার নম্বর নবী বলেন বাবা মুআজ জীবনে যেন মদ না পান করি বাচ্চাকে বলবো বাবা জীবনে নেশা করিও না জীবনে কোনোদিন মদ পান করিও না মদ এমন একটি জিনিস যেটা হলো গুনাহ সৃষ্টি করে গুনাহর নেতৃত্ব দেয় মদের দ্বারা পাপের আড্ডা হয় মদের দ্বারা কি গুনার আড্ডা হয় গুনার জন্ম হয় গুনার বড় বড় অপকর্ম ঘটে এই মদ দ্বারা নাউজুবিল্লাহ বলেন না জোরে বলে আদেশ দিবেন বাবাজি যারা বাবা হইয়া সিগারেট খাব অনেক বাবা আছে ছেলেকে বলে আমার সিগারেট নিয়ে আস
ছেলে ছোট্ট বয়সে সিগারেট আনি আর দেখি ছোট কাল থেকে সিগারেট নিতে নিতে সিগারেট খাওয়া পারিবারিক শিক্ষা আমার বাবা খাইছে আমিও খাব কথা বলেন ঠিক কিনা ও বাবাজি তোমার 15 বছরের ছেলে যদি সিগারেট খায় 30 বছর বয়সে তো বাবা খাইবে সিগারেটে তার কুলাইবে নারী এই পারিবারিক শিক্ষা এইভাবে দিবা না সিগারেট মুক্ত জীবন গঠন করো সিগারেট এমন একটি জিনিস বাবা ও বাবাজি জিঠার দ্বারা মুখের মধ্যে দুর্গন্ধ হয় জিঠার দ্বারা বাবা অপচয় হয় জিঠার দ্বারা বাবা কলিজা কালো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাবাজি আরো অনেক উদাহরণ আছে দেখি যেমন অনুরোধ করে বলি জাতি ভালো বানাইতে এই সিগারেটটা ছেড়ে দিবেন বাবা সিগারেটটা ছেড়ে দিবেন গুরুত্বপূর্ণ কথা বলতেছি জীবন যেন পরিবর্তন হয় ওয়াজ মানে বাবা নাসা নাসি করা না ওয়াজ মানে বাবা চিল্লা চুল্লি করার নাম না ওয়াজ মানে হেদায়েত শিক্ষা গ্রহণ করা জীবনের পরিবর্তন করা গতকালকেও তুমি পাপের মধ্যে ছিলাম আজকে ওয়াজ হয়েছে কালকে ওয়া পাপ মুক্ত জীবন করতে হবে নতুবা ওয়াজ করে কি লাভ হবে এই জন্য আমল করতে হবে ওয়াজটা ভালো করে শুনে নাও নেশা করবা না মদপান করবানা ইবলিস কিভাবে মানুষকে পাপের মধ্যে জড়ায় বাবাজি কিতাবের মধ্যে লেখছে শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে একজন আবেদ 30-40 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছে মসজিদের মধ্যে জিকির করতেছে ইবলিস তার পাছনে লাগছে কিভাবে তাকে পথভ্রষ্ট বানাবে ওই আল্লাহর ওলি আল্লাহওয়ালা বুজুর্গ যখন মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ এইভাবে জিকির করতেছে ইবলিস মসজিদের পাশে বসে বসে আল্লাহ আল্লাহ এইভাবে আরো উচ্চ আওয়াজে জিকির করতেছে আবেদ লোকটা মসজিদ থেকে বাহির হয় কবাই তুমি কে গো এত সুন্দর জিকির করতেছ কয় আমি বড় আল্লাহর ওলি তোমাকে কি বলা লাগবে নাকি আমি পরিচয় দিব না আমি বড় দরজার ওলি পরিচয় দিছে ঠিক আবার কয় দিব না কথা বলেন ঠিক কিনা ওই ইবলিসকে দোকান ওই বুজুর্গ তো চিনে না বলে ভাই জিকির করছ কয়মা কত বছর ধরে জিকির করো কত 40 বছর ধরে জিকির করে কিভাবে পাপি বানায় বুজুর্গকে কিভাবে মদ দ্বারা স্টার্ট করেছিল বাবা এই কথা বোঝানোর জন্য আমি বলতেছি তখন বললাম তুমি বুঝবা না কত জিকির করেছ কয় 600 বার জিকির করেছি মাত্র 600 বার এশরের পর থেকে রাত 3টা হলো 600 বার জিকির করেছ আর আমি কিছুক্ষণের মধ্যে 600,000 জিকির আদায় করছি ইবলিসে কইছে সুবহানাল্লাহ শয়তান কি ধোকা দেওয়ার জন্য কয় আপনি এত জিকির করলে কই তো বুঝবা না কালে তো জিকিরই করো মারেফত তো হাসিল করছো কি কয় মারেফত তো মারেফত সত্য জিনিস কিন্তু সত্য দিয়ে মানুষ ধোকা দিতে চায় অনেক সময় মানুষকে কথা বলে ঠিক কিনা অমুকে বলে ওই জিনিসটা 2 নম্বর মানে 1 নম্বর আছে মানে কি 1 নম্বর আছে আমার বানের বাবাজি তখন ওই বুজুর্গ ইবলিসকে বলে ইবলিস ও দরবেশের সুরত ধরেছে বলে কিভাবে এত ফজিলত হাসিল করলে এত জিকির করো আমি একটা গুনাহ করেছিলাম গুনাহ করে করে কান্না করতে করতে চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহ আমার গুনাহ মাফ করে বুজুর্গ বানাই দিছে এখন আমি জিকির করলে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ বলে কবুল করে তুমি আমার মতন বুজুর্গ হতে গেলে একটা গুনাহ করতে হবে একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ বুজুর্গ বলে কি গুনাহ আমি করব কয় বেশি ছোট না একটা মার্ডার করো নাউজুবিল্লাহ বলে না কয় বেশি ছোট গুনাহ না একটা মার্ডার করো বুজুর্গ মানুষ বলে কিভাবে আমি মার্ডার করবো সম্ভব না কয় তুমি একটা জিনা করো কয় না না জিনা করতে পারবো না কইটা যখন পারবো না ছোট্ট একটা গুনা করো কি কয় তুমি মদ পান করো কয় মনে মনে কয় মার্ডার থেকে ওই বুজুর্গ বলতেছে মনে মনে কয় গুনা করলে তৌবা করলে চোখের পানি চাললে আল্লাহ যদি কবুল করে বড় বুজুর্গ বানায় দেয় তাহলে একটা গুনা করে ফেলি শয়তানে ধোকায় ফেলে দিয়েছে বুজুর্গকে ধোকায় ফেলে দিয়া ও বাবা দীপ তখন বলতেছে কি করবো কমত পান করো কমত কই পাবো ইবলিস তো শয়তান পকেট থেকে বাহির করে কয় না মদ খাও এমনি বুজুর্গ মদ খেয়ে বাবা নেশা হয়ে যখন মাতাল হয়ে গেল মসজিদের মধ্যে
খুব চিল্লা চুল্লি নাচানাচি শুরু করলো। ইবলিস এলাকার সাত ভাইয়ের এক বোন ছিল, সাত ভাই বড় বড় ডাকাত ছিল। ওই ডাকাতের বোনকে বাবা বিছানার থেকে ধরে নিয়ে মসজিদের মধ্যে দিয়ে দিছি, উলঙ্গ করে ওই বুজুর্গের মদ পান করার কারণে তার যৌবন শক্তি বেড়ে গেল। সে সেখানের মধ্যে ওই নারীর সাথে জিনা করলো। জিনা করার পরে ইবলিস বলেন, হে ভাই কার সাথে জিনা করছো জানোনি? কয় কার সাথে? কয় তার ভাই, সাত ভাই ডাকাত। এখন যদি খবর পায় তার বোনকে তুমি জিনা করেছো, নির্যাতন করেছো, তোমাকে কতল করে দিবি। ওই মহিলাকে তো কেমনে বাঁচবা? কো মহিলাকে হত্যা করো। ইবলিস আর সে মিলিয়া ওই মহিলাকে হত্যা করলো। হত্যা করিয়া খুব নীরবে জায়গার মধ্যে পুঁতে রেখে দিল, মাটির নিচে রেখে গেল তাকে। রাখিয়া বাবা ওই বুজুর্গ চলে গেল আর তার নেশা চলে গেল বাবা। ইবলিস রাতের বেলা আবার ওই সাত ভাইয়ের দরজার মধ্যে ডাক দিল। ডাক দিয়া কো দরজা খুলো, কো খবর কি? তোর বোনের খবর রাখোস নি? কো তোর বোনকে তো এই মুহূর্তে হত্যা করা হয়েছে, দর্শন করে হত্যা করে তো ওই জায়গার মধ্যে মাটির নিচে রাখা হয়েছে। কো কে হত্যা করছে? কো মসজিদে কাবেদ বুজুর্গ ইবাদত করে সে হত্যা করছে। ওই সাত ভাইয়ের মেজাজ গরম হয়ে যাইয়া ওই বুজুর্গকে হত্যা করে দিয়েছে, মরে গেছে, কবরে গুনা নিয়ে গেছে বাবা। পাপ কেমনে এসেছে? মদ পানের দ্বারা। মদ পান করে তাকে কুন বাবা জিনা করাইছে, মদ পান করার কারণে তাকে হত্যা কুনি বানাইছে, শেষে তাকে আসামি বানাইয়া জাহান্নামী বানায় কবরে দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মদে মানুষ পাপের দিকে ঝাঁপিয়া পড়ে, মদ মানুষ কি খেয়ে পাপের দিকে ঝুঁকে পড়ে। মদ খেলে ভালো ছেলে বাবাজি, যারা মদ পান করে কোনো ভালো মেয়ে বিয়ে দিবে না, কথা বলে না, কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিবে না। মদ কুরকে বাকে সম্মান করে না, বিচারের দাওয়াত দেয় না। ক মাতা হাল কথা ঠিক না, কোন সময় কোন কথা হয় কথা হয় না। আমি প্রায় কই মদ খেলে দিয়ে মাতা লয়, তিন মদকুর এক পুকুরের পারে মদ খেয়েছি, ঠিক মতে যখন নিস হইছে এক মদকুর এক মদকুরে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বলি, কি কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই? এবার আর একটা মত করে দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠে যাবে। আর একটা রয়েছে না মাতার তিনটা, তিন নম্বরটা দুরুদা, বট গাছে তো মাছ উঠে না, বট গাছে গরু উঠে। তাহলে মাতা লইছি নি মত করে, বিবিও চিনে না মাও চিনে না, কথা বলে ঠিক। আমার মানে বাবাদেব অদুষ্ট বুজুর্গ নবী বলেন বাবা মত মদ পান করা যাবে না, আদেশ করলেন নবী। পাঁচ নম্বর চারটা বলেছি, পাঁচ নম্বর বলতেছি বাবা। নবী বলেন, রে মাজ বাবা, এক সময় এসে যাবে প্রকাশ্যে মানুষ গুনাহ করবে, প্রকাশ্যে মানুষ জেনা করবে। যখন প্রকাশ্যে মানুষ গুনাহ করবে তখন সমাজের সব মানুষ নাফরমান গুনাহগার হয়ে যাবে, আল্লাহ আসমান থেকে গজব নাজিল করবে। প্রকাশ্যে মানুষ গুনাহ করবে, যেমন বাবা প্রকাশ্যে মানুষ জুয়া খেলে এটা একটা কবিরা গুনাহ, কথা হয় না। দাবা খেলে বাবা টুকনা টুকনি খেলে, যেটা কয় ক্লাম্বুট খেলে মানুষ এইভাবে টুকনায় শাহাদাত আঙ্গুল দি, কথা বলেন ঠিক কি না? এইভাবে ডাবা খেলতেছে কো সময় পাস করে, রে সময় পাস করাইবে কবরে গেলে বারোটা বাজাইবে, কথা কম ঠিক কি না? তখন বারোটা বাজে না তেরোটা বাজে, সে তখন বোঝা যাবে রে। দবি বলেন বাবা মাছ, সমাজের মানুষ প্রকাশ্যে গুনা করবে, প্রকাশ্যে গুনা, সমাজে এই সময় সব গুনাগার হয়ে যাবে, আসমান থেকে গজব নাজিল হবে। কেমনে উদাহরণ দি, একজন সিগারেট খাইতেছে আর একজন খায় না বাবা, কিন্তু ধুমাটা তার নাকি দিয়ে ঢুকতেছে, তাহলে এই সিগারেটের শরীর সে হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? একজন ডাবা খেলতেছে আর এক লোক মসজিদে নামাজ পড়তে যাইতেছে, দেখছে ডাবা খেলতেছে বলে না এই ডাবা বাদ দিয়ে মসজিদে আস, উইতে বলে না এই জন্য তার আমল নামে পাপ হবে। যারা ডাবা খেলছে তারাও পাপি, উইতে বলে না এই বাদ দাও সে হয়ে গেছে পাপি। এইরকম নবী বলেন প্রকাশ্যে পাপাচার হয়ে যাবে, জিনা বেবিচার প্রকাশ্যে চলে আসবে, ইফতিজিং প্রকাশ্যে চলে আসবে। এসে গেছে বাবা শহরে দেখা যায় হাতে ধরে ধরে ঘুরায়, কথা বলা।
আমাদের দেশে কিছুদিন আগে বাবা ওই নারীরা যারা ওই খারাপ কাজ করে যারা বাবা নোংরা কাজ করে জিনা করে তারা সংবাদ সংবাদ সম্মেলন করছিল ঢাকাতে প্রেস ক্লাবের মধ্যে সংবাদ সম্মেলন করে তার অধিকার চায় তারা নাকি জাতিকে সেবা দেয় নাউজুবিল্লাহ বলে না তারা কি আমরা জাতিকে সেবা দিতেছি এই দেখেন প্রকাশ্যে এসে গেছে নবী বলেছেন প্রকাশ্যে জিনা ব্যভিচারে এসে যাবে অন্যায় পাপাচারে এসে যাবে বাহাদুরি নয় রে জিনা করিও না জীবন ধ্বংস হয়ে যাবে নবী বলেছেন শেষ জামানায় হারামজাদার সংখ্যা বেড়ে যাবে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে আমাদের সমাজে কিন্তু হারামজাদার সংখ্যা বাড়তেছে বিয়ে করে বাবা তিন তালাক দিয়ে আবার বিবি নিয়ে খাইতেছে আর জিনা করতেছে হারামজাদার জন্ম দিচ্ছে কথা খোনা ও বাবা জি ভাই বিদেশ আছে দেওর বাবি নিয়ে চলতেছে ভাইয়ের বাড়ি দেওর শ্বশুর বাড়ি দৌড়াইতেছে একই সিনজি বসে যাইতেছে একই অটো রিক্সায় বসে যাইতেছে একই বাবা কারের মধ্যে বসে যাইতেছে এটা অন্যায় অত্যাচার এইগুলা জিনা বেবিচারের মাধ্যমে ওই মহিলার ঘর থেকে ভালো সন্তান আশা করা যায় নারী আশা করা যায় দেওর কো ভাবি বাসা আছেন চিন্তা করো না তোমার ভাই বাসায় বন্ধনে আমার খেয়াল করেন এইরকম ভাবে নবী বলেছেন শেষ জামানা হারামজাদার সংখ্যা বেড়ে যাবেন আর হারামজাদারা আল্লাহ আল্লাহর রাসূল নিয়ে মন্তব্য করবে গালাগালি করবে রে আলেম উলামাকে বকা দিবেন ধর্ম নিয়ে গালাগালি করবে আমার নূরের নবীকে গালি দিবে বাবাজি তাফসীরের কিতাবের মধ্যে বলেছে যারা কোরআন নিয়ে গালি দেয় আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেয় আল্লাহকে যারা গালি দেয় তারা সব হারামজাদার গোষ্ঠী একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ হারামজাদা ছাড়া কোনদিন কোরআন বিদ্বেষী বক্তব্য দিতে পারে নারী দিতে পারে আমার প্রাণের বাবা দেব অদুস্থ বুজুর্গরা কাল করেন ভালো করিয়া পাঁচ নম্বর নবী বলেছেন প্রকাশ্যে পাপ এসে যাবে নাউজুবিল্লাহ বলেন না নবী বলেন বাবা মাজ ওই পাপ থেকে মুক্তি থাকতে হবে সমাজে পাপ মুক্ত জীবন গঠন করতে হবে ছয় নম্বর নবী বলেছেন মহামারী আসলে তোমরা স্থানান্তর হবে না এক জায়গার থেকে আরেক জায়গায় যাবে না এটা কিন্তু করোনার সময় কার্যকর করা হয়েছে দেড় হাজার বছর আগে আমার নবী ঘোষণা করেছে নবী বলেছেন কোন মহামারী যখন আসবে তোমরা যেখানে থাকবে সেখানে থেকে যাবে এক জায়গার থেকে আরেক জায়গায় আসবে না কোন ক্যান্সার তোমাদেরকে মৃত্যু ঘটাবে না কোন করোনা তোমাদেরকে মৃত্যু ঘটাবে না কোন জ্বর তোমাদেরকে মরণ দিবে না কোন ডায়াবেটিস তোমাদেরকে মরণ দিবে না কারণ মরণ হায়াত আমি আল্লাহর কাছে মরণ আর হায়াত আমি আল্লাহর কাছে আছি কোন করোনা তোমাদেরকে মরণ দিতে পারে না রে তোমরা যদি ওই কানে থাকো করোনা তোদেরকে মারবে না ভয় পেয়ে যদি পালায় যাও বাঁচতে পারবা না হায়াত শেষ হয়ে গেলে পালাইলো বাঁচতে পারবা না আর যদি হায়াত থাকে বাবা সেখানে থেকে গেল মরবা না হায়াত মৌত আমার আল্লাহর কাছে কথা কয় না জোরে বলেন না হায়াত মৌত আমার আল্লাহর কাছে রে বাহাদুরি করিও না করোনার সময় দেখা গিয়েছে কার কত আপন স্ত্রী স্বামীর জন্য পাগল স্বামী স্ত্রীর জন্য পাগল মা বিব সন্তানের জন্য পাগল কিন্তু করোনার সময় স্বামী বলছে লন্ডন থেকে বাড়ি আসতেছি বিবি সাহেবা গাটুরি আটায় বাঘছে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের বড় শিল্পপতি বাবা কোটি কোটি টাকার মালিক শিল্পপতি মিলিয়ন ট্রিলিয়নের মালিক সে মরে গেছে কোন সন্তান তার চেহারা দেখে নাই তাকে দাফন করা হয়েছে কত বাবা মরে যাওয়ার পরে সন্তান লাশ নেয় নাই কত মা মরে যাওয়ার পরে সন্তান লাশ নেয় নাই কত সন্তান মরে যাওয়ার পরে বাবা মা লাশ নেয় নাই ওই করোনার কারণে বাবা যে এই জন্য বলি যতই আপন বল না কেন মা যদিও বলে বাবা আমি তোমার জন্য পাগল মা বাবা বলে তুমি আমার আমি তোমার জন্য পাগল বিবি তোমার জন্য কান্দে বিপদ আসলে বোঝা যায় কে কার কত আপন কথা কথা জোরে বলেন না কত লোকে ফ্যামিলির জন্য কত পাপ করেছে আমার ফ্যামিলি বাঁচাবে ফ্যামিলি বাঁচাবে না ফ্যামিলি কি না ফ্যামিলি কি বাঁচাবে একটা উদাহরণ দিই বুঝলে আপনাদের জ্ঞান আসবে যে কেউ দে হবে না এক লোকই সুদ খেতো কি খাইতো আর তার ছোট ভাই আবার হুজুরদের কাছে থেকে ধর্ম শিখছে মানে কিছু ধর্ম জানে বা ইসলামের পথে চলে
ছোট ভাই বড় ভাইরে বলে হেদায়েত হয়ে যাও না ছেড়ে দাও, এ বলে না ছাড়ব না, কো বিপদে পড়লে কে রক্ষা করবে, কো আমার সন্তান আছে সম্পদ আছে, কো দেখেন টেস্ট করি, কো কি কো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসায় থাকবো তুমি হঠাৎ করে চিৎকার করবা আমার বুকে ব্যথা, বলে চট করে জমিনে পড়ে যাবা কতবার তো বন্ধ করে দিবা, তারপর আমি কোয়ার আগে আর পুষ আনবেন এ বিচারায় হঠাৎ করে আমার বুকে ব্যথা বুকে ব্যথা দিয়ে শুরু হয়েছি, তার মা বাবা কয় তুই তো কোরআন খালাম জানো সেটা ফু দেস না, কি দেস না ফু দে এ ফুটু দিয়া ফু কাদের কো মা কঠিন ব্যথা, এই ব্যথা যদি কেউ গ্রহণ করতো আমার ভাই ভালো হয়ে যেত, আমার ভাই কি মা কান্দে কো আল্লাহ গো আমার ছেলের না গিয়ে যদি আমারে নিয়ে নিতা, আমার আফসোস ছিল না বাবা কো আল্লাহ আমার ছেলের নানি আমাকে নিয়ে নিতে ভালো হতো, বিবি গান গায় সোনার জীবন গেল আমার বিফলে, বিবি কয় বিলাপ করে আর গান গায় আমার সোনার জীবন গেল বিফলে, এইভাবে গান গাইতেছে আর ছোট ভাই বলেন ও আমার আব্বাপ ওই আমার ভাইয়ের বেতারা যদি গ্রহণ করো আমার ভাই ভালো হয়ে যাবে, তার বাবা বলে সন্তান রে আল্লাহ নিয়ে গেছেন আর কিছু করার নাই, কো বেতা নিলে কি সমস্যা হবে নাকি, কো মারাও যেতে পারো, কো আল্লাহ নিয়ে নিছে আর কি করার আছে, একের আগে ওই বলছিল আল্লাহ আমার এ নানি আমাকে নিয়ে আমার সন্তান রে নানি আমাকে নিয়ে গেল না কেন, কি কইছিল এখন কো আল্লাহ নিয়ে গেছে আর আমার কি করার আছে, এবার মাকে ডেকে বলে মা আমার ভাইয়ের বেতাটা নাও না, মা ডেকে বলে বাবা তোর বাবা পুরুষ মানুষ হইয়া ওই সন্তানের বেতা নেয় না আমি মহিলা মানুষ হয়ে কেমনে নিতা, আগে বলছিল আল্লাহ আমার ছেলের না নিয়ে আমারে তুমি নিয়ে গেল না, এখন কো তোর বাবা পুরুষ মানুষ হইয়া নিল না আমি মহিলা হয়ে কেমনে নিব, বাবাও শেষ মাও শেষ, এবার বিবি তার বিবিকে বলতেছে তার বাবিকে ডেকে বলে বাবি সোনার জীবন চলে গেছে রূপার জীবন রাইকা লাভ কি, একটু দিয়ে দেন মেহরবানি করে আমার ভাই ভালো হয়ে যাক, কয় তার মা বাবা হইয়া দেয় নাই আমি কি বিয়ে হয়েছিলাম তার জীবন দেওয়ার জন্য নাকি, এ মনে মনে খা মুখনি ধর্ম কি ধর্ম, এমনি তার সন্তানকে ডেকে বলে বাতিজা হো বাতিজারা বেতা গহন করম আমি এখন আর সইতে পারতেছি না ছেড়ে দিব যারে পাইব তারে ধরব, বাবা এক দরজা দিয়ে দৌড় দিছে মা আরেক দরজা দিয়ে দৌড় দিছে রে, বিবি আরেক দরজা দিয়ে ফালাইছে সন্তানরা জানালা দিয়ে ফালাইছে, ঘুম থেকে উঠিয়া দেখে কেউ নাই সামান্য বেতায় সব ফালাইছে, কিয়ামতের দিন বাবা এইভাবে সবাই ফালাইয়া যাবে, ছেলে বলবে আমার বাবা বাবা কইব আমার সন্তান নাই, সন্তান বলবে আমার বাবা, বাবা বলবে আমার সন্তান, সে বলবে আমার বাবা ছিল তুমি আমার বাবা না বাবা জি, মা সন্তান বলবে আমার মা, মা বলবে না আমার সন্তান না বাবা জি, এইভাবে অস্বীকার একজন আর একজন করবে, দুনিয়ার সাধারণ বেতা সাধারণ বেমারি সাধারণ ওই করোনার কারণে যদি একজন আরেকজনকে ভুলে যায় বলেন হাসরের ময়দানে কেমনে ভুলে যাবে রে, নবী বলেন এ বাবা মুআজ ওই যখন মহামারী আসবে যখন তখন যেন আমার উম্মত এক জায়গার থেকে আর এক জায়গায় ফালায় না, যে জায়গায় আছে সেই জায়গায় অবস্থান করে, অবস্থান করলে মহামারী তাকে মারতে পারবে না আর পলায় গেলেও তাকে সে বাঁচতে পারবে না রে, নবীজি আদেশ করেছেন একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহু আকবার, বন্ধনে আমার আমি ছয়টা বলেছি এবার আসি সাত নম্বর, নবী বলেন রে বাবা মুআজ আমি নবী আদেশ করতেছি উপদেশ দিতেছি জিহাদের ময়দান থেকে তোমরা পিছপা হবে না, যুদ্ধের ময়দান থেকে তোমরা পিছপা হবে না, কোন কোন মুফাসসির বলেছেন যুদ্ধের ময়দানে সামনে কদমে কদমে জান্নাত পিছনের কদমে কদমে জাহান্নাম, সামনের কদমে কদমে জান্নাত জিহাদের মাঠে যারা যাবে সামনের কদমে কদমে জান্নাত পিছনে বাগিয়ে আসলে কদমে কদমে জাহান্নাম, নবী বলেন বাবা মুআজ রে বাবা মুআজ জব সাবধান আমার উম্মত যেন জিহাদের মাঠ থেকে পিছপা না হয় সামনে এগিয়ে যায়, জিহাদের মাঠে যদি তাদেরকে শহীদ হতে হয় তাদের সাথের সব যদি শহীদ হয়ে যায় তারাও যেন শহীদ হয়ে যায়,
পিসপাও যেন না হয়। সাহাবা একরাম টিকি বাবা যাহাদের মারতে কোনোদিন পিসপাও হতেন না, যারা পিসপাও হতেন তারা সাহাবি ছিলেন না, তারা মুনাফেক। কথা বলেন ঠিক কিনা? যাহাদের সময় যখন হতো মুনাফিক রাশিয়া নবীর কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা যাহাদের মাঠে যাইতাম কিন্তু নবী আমার বিবির ঘরে বাচ্চা হবে, কৌশল করে মুনাফিক বাগে যাহাদে যাবে না, যাহাদের মাঠে যাবে বলছে কিন্তু যাহাদের দিন কো আমার ফাতলা পায়খানা আমি যেতে পারবো না, মুনাফিকদেরই লক্ষণ ছিল। আসিয়া বলতো নবী আমার এই সমস্যা যদি না হতো কে আমার যাহাদের মাঠ থেকে আটকাতো, এইভাবে চলে যেত। যাহাদের মাঠে যাহাদের থেকে যখন ফিরে আসতেন মাল পেতেন দাসী বান্দি পেতেন তখন তারা নেওয়ার জন্য হাজির হয়ে কইতো নবী আমি তো এই সমস্যার কারণে যাইতে পারি নাই, নতুবা কে আমার আটকাইতো, বাবা বলতো। কিন্তু নবীর উম্মত যারা ছিল নবীর সাহাবী যারা ছিল তারা কোনদিন যাহাদের মাঠ থেকে পিছপা হয় নাই। আল্লাহু আকবার বলেন না, কারণ বিবিরা কে গিয়েছে মুতার প্রান্তরে জিহাদ হবে, আগামী কাল যুদ্ধ হবে, আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করলেন। নবী বলেন মুতার যুদ্ধে প্রথম সেনাপতি আমার পালক পুত্র হযরত যায়েদ সেনাপতি প্রদান হবে, দ্বিতীয় সেনাপতি নবী বললেন আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে। নবী তিনজন সেনাপতি বানিয়ে বললেন, তারপরে যদি তিনজন শহীদ হয়ে যায় তোমরা মিলিয়া একজন সেনাপতি বানাইবা, তিনজন বুঝে ফেলছে তারা শাহাদাতের পেয়ালা পান করবে। যেই যুদ্ধে নবীজি একজন সেনাপতি বানান ওই যুদ্ধের বাবাজি সেনাপতি শহীদ হবে না, সহি সালামতে ফিরে আসবে, কিন্তু যেই যুদ্ধে দুইজন বানান ওই যুদ্ধের প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়, যেই যুদ্ধে তিনজন বানান ওই যুদ্ধের প্রথম দুইজন শহীদ হয়ে যায়। আর মুতার যুদ্ধে নবী তিনজন বানায় আবার বলেছেন তোমরা একজন বানায় দিও, তার মানে বুঝেইছেন তিনজন জিহাদের মাঠে শহীদ হয়ে যাবে। নবী বললেন আরে আমার এ যায়েদ এ জাফর ইবনে আবু তালেব আব্দুল্লাহ ইবনে রাওহা যাও যাও বাড়ি যায় চির বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বলে নবীজি আমি তো আপনার পালক পুত্র, আপনি তো আমাকে বিদায় দিয়ে দিয়েছেন, আপনি তো আমার সামনে আছেন, আমার মায়ের সাথে হুজরাত থেকে শুনতে আসেন, আমার তো আর কারো কাছে বিদায় নেওয়ার নাই, আমি সেখানে থেকে গেলাম। জাফর বিন আবু তালেব বাড়ি যাইয়া দেখেন তার বিবি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ডেকে বলে বিবি ও বিবি বিদায় দে। বিবি বলে স্বামী রে কোথায় যাও, কই নবীজি মুতার প্রান্তরে আমাকে দ্বিতীয় সেনাপতি বানাইছে, আমি যুদ্ধে যাব গো বিবি। ওনার বিবি জাফর বিন আবু তালেবের বিবি বলে প্রবেশ করেন স্বামী একটু মোনাজাত করব, আপনি আমিন বলবেন। এমনি জাফর বিন আবু তালেবের বিবি দুই হাত বারে করলাম চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, দেখে বলে মালিক ও মালিক আল্লাহ আমার স্বামী তুমি জিহাদের মাঠ থেকে গাজী বানায় ফিরে দিও, দোয়া করতেছি। এমনি জাফর বিন আবু তালেব তরবারের উল্টা পিঠ দিয়া ওনার হাতের মধ্যে বাড়ি দেয়া কয় বিবিরি দোয়া কবুল হবে না, নবীর উল্টা কোনোদিন দোয়া কবুল হবে না, এ বিবি চলে যাই দেখা হবে কিয়ামতের দিন, কিছুক্ষণ পরে আমার শাহাদাতের লাশ আসবে প্রাণ ভরে দেখে নিও। তার বিবি কান্দে, ছেলেরা ছোট্ট বাচ্চারা পিছনে পিছনে বলেন ও আব্বা কোথায় যাও, আমরা ছোট্ট মানুষ শহীদ হয়ে যাবেন, আমাদের দিকে তাকাই একটু, গাজী হয়ে ফিরে আসার জন্য দোয়া করেন। জাফর বিন আবু তালেবের বিবি কান্দছে, ছোট্ট বাচ্চা কাঁদছে, কিতাবে আসছে উনি পিছন দিক থেকে আর তাকায় নাই, নবীর এত বড় আসে সামনে কদম বাড়াইছে পিছনের দিকে আর তাকায় না, বাড়ির দিকে চলে গেছে। বাবা আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন বিবাহ করেছে, বাসর সহ্য হয় নাই, বিবি কি বলে বিবি বিদায় দেব, বিবি বলে স্বামী একটু ভিতরে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে রাওহা কয় বিবি তুমি বড় সুন্দর, তোমাকে দেখলে জিহাদের মাঠে যাইতে আমার ইচ্ছা হবে না, প্রেম নিবেদন নিবেদন করবে তুমি এখানে দেওয়া হবে না। তার বিবি বলে স্বামী রে আমি কোনো ভালোবাসা দিব না, আমি কোনো তোমাকে আটকাতে বলবো না, আমি একটু তোমার চেহারা দেখে নিব, কিয়ামতের দিন যেন একসাথে দাঁড়াইতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা কয় বিবি আমি অনুমতি দিলাম, আমি
শহীদের পরে তুমি যাকে খুশি তাকে বিয়ে করো, তবে রে বিবি যদি বিয়ে না বসো দেখা হবে হাশরের ময়দানে, এখন দেখা লাগবে না আমার আল্লাহ। তুমি যদি আমি আব্দুল্লাহ ইবনে রাওহার জন্য অপেক্ষা করো কিয়ামতের দিন জান্নাতে তোমারে আমারে আল্লাহ পরিচয় করায় দিবে। বাবাজি তারা চলে গেল জাহাদের মাঠে, মুতাহ প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। জাহাদ করতে করতে বাবা বাবাজি জায়েদ শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। হযরত জায়েদ শাহাদাতের পেয়ালা পান করলো। তারপরে বাবা জাফর ইবনে আবু তালেবের কাছে ওই জাহাদের ময়দানের পতাকা চলে আসলো। বাবাজি পতাকা যখন চলে আসলো যুদ্ধ করতে করতে হযরত জাফরের বাবা হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, দুই হাত কেটে দেওয়া হলো, দুই পা কেটে দেওয়া হলো। এক হাত যখন কাটা হলো ডান হাত, তিনি বাম হাত দিয়া পতাকা ধরেছেন, বাম হাত কাটার পরে তিনি পা দিয়া চাপা দিয়া ধরেছেন। ওনার পা যখন কেটে দেওয়া হলো তখন তিনি মুখ দিয়ে বা কামর দিয়া পতাকা উঠতে করে ধরে রাখছেন। তারপরে বাবা জাফর বিন আবু তালেবের ওইভাবে আসিয়া তরবারি দিয়া তার মাথাটা দুখণ্ড করে দিছে, বডি একদিকে চলে গেছে, মাথা আরেকদিকে চলে গেছে। তারপর জাফর বিন আবু তালেব আল্লাহর নবীর জাহাদের পতাকা নিচে ফেলে দেয় নাই। আরো জোরে বলি, এই পতাকা ফেলে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা খবর পেল হযরত জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেছে গো, দৌড়ে যাইতেছে, তাকায় দেখেছে যাওয়ার আগে কে জানি জাহাদের পতাকা ধরে রাখছে। উনি বলে আবার কে রে, এই পতাকা তো আমি ধরে রাখবো। উনি দৌড়ে গিয়া দেখে জাফর বিন আবু তালেবের মাথা আলাদা হয়ে গেছে রে, কিন্তু ওনার মাথা দাঁত চাপা দিয়া জাহাদের পতাকা ধরে রাখছে। আর বলেন আরে সাহাবীরা আমার নূরে নবীকে বলে দিও আমি জাফর বিন আবু তালেব শহীদ হইছি, জাহাদের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আর জোরে বলি, বাবা দিরানে আমার ও আব্দুল্লাহ ইবনে রাওহা বলে জাফর বিন আবু তালেব আমি কথা দিতেছি জাহাদের মাঠে যুদ্ধ করব জীবন থাকতে, আমি ওই পতাকাকে নিচে পড়তে দিব না বাবা। এইখানে জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেলেন বাবা, সব সাহাবীরা মিলিয়া আরেকজনকে সেনাপতি বানালেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি সেনাপতি বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন না। দোষী বলে সাল্লাল্লাহ, মাদে সাল্লাল্লাহ ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের সানি হাওয়া বাতাস লাগবে না সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে সাল্লাল্লাহ। তারপরে চতুর্থ যিনি সেনাপতি হলেন তিনি তখন সামনের মানুষ পিছনে নিলেন, পিছনের সেনাপতি সামনে নিলেন, সামনের সেনাপতি পিছনে নিলেন, পিছনে যারা ছিল শূন্য তাদেরকে সামনে নিলেন। কাফেররা ভেবেছে মনে হয় মদিনার থেকে নতুন শূন্য এসেছে, তারা ময়দান থেকে ভাগিয়া চলে গেছে, মুতার প্রান্তরে বিজয় এসে গেছে। একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহু আকবার। এটি বাবা সাহাবীদের আদর্শ, যারা জেহাদের মাঠ থেকে পিছপা হতেন না, তারা সামনে যেতেন, শহীদ হতেন। শহীদগণ জিন্দা, শহীদগণ জিন্দা, তাদেরকে রিজিক আল্লাহ দান করি। বাবা দিরানি আমার চার ব্যক্তির কবরে, চার শ্রেণী ব্যক্তির কবরে মুনকার নাকি যায় না, নবীদের কবরে মুনকার নাকি যায় না, রি সিদ্দিকগণ সত্যবাদীদের কবরে মুনকার নাকি যায় না, শহীদগণের কবরে মুনকার নাকি যায় না। শহীদের কবরে কে আমার রব্বুকা তোমার রবকে বেচারা কব আমি কি রবের পরিচয় দেব, রবের জন্য জীবন দিয়ে দিছি।
কথা বলেন ঠিক কিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ তিনি বাবা শহীদ হয়েছিলেন নামাজের মধ্যে মসজিদ নববীতে ইমামতি করতেছেন নামাজের মধ্যে ওনাকে শহীদ করা হয়েছিল উনিও শহীদ ওনার সাথে একজন সাহাবীর স্বপ্নে দেখা হয়েছিল স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করেছিল মুনকার নাকি কি তোমার কবরে আসছিল ওমর ইবনুল খাত্তাব বলে হ্যাঁ এসেছিল কিন্তু পাশে তো নবী সাহিত্য নবী বলে না ওমরকে কোনো প্রশ্ন করা লাগবে না রে আরো জোরে বলি তিন নম্বর শহীদের কবরে মুনকার নাকি যাবে না চার নম্বর সালেন নেককার সত্যবাদী আল্লাহ ওয়ালাদের কবরে মুনকার নাকি যাবে না প্রাণীর বাবাজি যারা শহীদ তারা আমার আল্লাহ তাদেরকে রিজিক দেয় তাদের রুহ একটা পাখির ভিতর ঢুকায়া জান্নাতের ভিতর আল্লাহ ছেড়ে দেয় কর ডালে ডালে বসবি যেটা খুশি সেটা পান করবি আরো জোরে বলি বন্ধুরে আমার নবী বলেন বাবা মুআজ ও বাবা মুআজ সাবধান যাহাদের মার থেকে যেন জীবনে কেউ পিছপাও না হয় যাহাদের মার থেকে যেন আমার উম্মত পিছপাও না হয় যাহাদের সামনেই হলো জান্নাত পিছনে জাহান্নাম একটু জবান খুলে চিৎকার করে বলি আল্লাহু আকবার আট নম্বর বাবা আট নম্বর বলতেছি নবী বলেছেন আমার উম্মতের আরে নবী বলেন বাবা মাছ যেমন আয় আছে তেমন যেন ব্যয় করে মানুষ যেমন আয় আছে তেমন যেন ব্যয় করে হার কিপটা যেন কেউ না হয় কিপটামি যেন না করে যেমন আয় আছে তেমন ব্যয় করে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আছে এমন হার কিপটা লোক আছে কথা বলেন ঠিক কিনা মসজিদে দান করে না বাবা মাদ্রাসার মধ্যে দান করে না মাহফিলের মধ্যে দান করে না বিবির ভালো কাপড় দেয় না বাবাজি বিবি সন্তান সন্তান আদিকে ভালো কিছু খাওয়ায় না নিজেও ভালো একটা কাপড় পরে না মনে হয় জনমের ফকি কিন্তু লক্ষ লক্ষ টাকার মালি আছে না নবী বলেছেন যেমন আয় হয় তেমন যেন ব্যয় করে কিপটামি করিও না কিপটামি করিও না কিপটা বকিলকে আল্লাহ পছন্দ করে না বাবা বকিলকে পছন্দ করে না মা বোনরা ভালো করে শুনে না অনেক বিবি আছে বাবাজি স্বামীর বাড়ি আসে বিপদে পড়ে গেছে স্বামী বড় বকি আছে কিনা আপনারা বেজার হইতেছেন নাকি যারা বলতেছি মা একটা কথা বলে দেয় তোমার স্বামী যদি বকিল হয় তোমার স্বামীর পকেট থেকে কিছু যদি চুরি করে না না যায় হবে না বলতেছি বাবা হিন্দা একজন নারী ছিল পরে মুসলমান হয়েছিল যদিও চাবায়া চিবায়া রসুলের চাচাকে খেয়ে ফেলেছিল বাবা সে আবু সুফিয়ান নবীর চাচার কাছে বিবাহ হয়েছিল পরে হিন্দা মুসলমান হয়েছিল আল্লাহ নবীর দরবারে আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ বিচার কার কাছে দিব আপনার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা কিপটা মারাত্মক কিপটা ভালো কিছু কিনা খাওয়ায় না ভালো কিছু খাওয়ায় না আমার তো ভালো লাগতেছে না নবী বলেন যাও যাও আমার চাচার পকেট থেকে চুরি করে তোমার যে খিদার জন্য দেওয়া দরকার করে নাও কোনো গুনাহ হবে না রে কি হবে না গুনাহ হবে না যা দরকার তবে অতিরিক্ত না হবে না অতিরিক্ত কি তোমার দরকার 500 টাকা 1000 নেওয়া যাবে না দরকার বাবা 500 টাকা 2000 নিবা না 2000 নিয়ে 500 টাকা দিয়ে খাবার কিনলা কতটুক চুরি করা জায়েজ এতটুক করা জায়েজ আছে যেটুক তোমার খাবার দরকার খিদার দরকার এতটুক পর্যন্ত দুই ব্যক্তি চুরকে গুণা দেওয়া হবে না একটা হলো বাবা শিশু সন্তান ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে মা বাবার বাবার পকেট থেকে যদি টাকা চুরি করে ছোট্ট বাচ্চা তার আমল নামার মধ্যে গুণা দেওয়া হবে না বিচার হবে না আর একটা হলো বিবি স্বামীর পকেট থেকে যদি খিদার জন্য কিছু টাকা চুরি করে ফেলে তার আমল নামায় গুণা দেওয়া হবে না রে তবে অতিরিক্ত নিলে হারাম হবে কবিরা গুণা হবে টাকা চুরি করে বাবা অনেক নারী আছে টাকা জমা কথা বলেন ঠিক কিনা টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায় আর সার বানায় স্বামীর বাড়ি আনে আমার বাবা একটা গরু দিছে কথা বলেন ঠিক কিনা এমন হবে না খিদার জন্য যতটুক দরকার এতটুক পর্যন্ত নেওয়া যাবে এর বেশি নিলে হারাম হবে শুনে রাখেন বাবাজি আল্লাহ নবী বলেছেন রে নারীরা
তোমাদের স্বামীর হুকুম মোতাবেক তোমরা চলবা অল্পতে তোমরা তুষ্ট থাকবা রমজান মাসে তোমরা রোজা রাখবা স্বামীর মাল স্বামীর কথার বাহিরে তোমরা দান করবা না রে এইভাবে করা করে দেওয়া হয়েছে তবে আবার যদি হার কিপটা হয় স্বামী তাহলে তোমার খাবারের জন্য ভালো কিছু খাইবা সামান্য চুরি করলো গুনাহ আমল নামায় দেওয়া হবে না রাগ করছি এলাকার মানুষের গুবাহারি মূল্যের দাওয়াত দিব করবো না মহিলার খুব বুঝুর খুব বাধা আবার দেখছি টাকা চুরি করে সারা নেব তো বিরুদ্ধে তো সবই লাগবে বিরুদ্ধে কি আজকে লসই নাকি লস হলো না ওই জন্য হার কিপটা হবেন না যতটুক তার প্রয়োজন কার জন্য সম্পদ রাখবেন অতিরিক্ত না যতটুক প্রয়োজন দিবেন কিপটামি কেন করবেন আপনার আয় অনুযায়ী ব্যয় করবেন আয় অনুযায়ী কি ব্যয় করবেন আপনার যেমন আয় আছে তেমন ব্যয় করবেন কিপটামি করবেন বকিলামি করবেন নবী বলেছেন বাবা মুআজ আয় অনুযায়ী ব্যয় করবা কিপটামি করবা না আটটা বলে দিয়েছি বাবা এবার আসি নয় নম্বর দশটা উপদেশের কথা আমি বলেছিলাম বলবো বাবা আটটা বলে দিয়েছি দুইটা বাকি আছে কয়টা দুইটা বাকি আছে আটটা বলে দিয়েছি নয় নম্বর নবী বলেন তোমার আয় অনুযায়ী ব্যয় করে বিবিকে খাওয়াইবা ছেলেকে খাওয়াইবা মেয়েকে খাওয়াইবা পরিবারের ভাই বোনকে তুমি খাওয়াইবা তবে নয় নম্বর খাওয়াইবা ঠিক শাসন করবা তোমার ঘরের মধ্যে একটা লাঠি রাখবা রে লাঠি রাখবা বেত রাখবা তাদেরকে শাসনও তোমরা করবা শাসনও তোমরা করবা তাদেরকে আদর করে খাওয়াইবা আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াইবা শাসন করবা তোমরা লাঠি রাখবা আমাদের দেশে বহু লোক আছে লাঠি সুন্দর করে বানায় ঘরের মধ্যে জুলায় রাখে বিবির পাঁচ সাতবার জিয়ারত করিস না করলে সালাম দেওয়া হবে মানে বউ ফিটে ফেললে লাঠি বানাইছে বউ ফিটে ফেললে কি লাঠি দিয়েছে শাসন করা মানে খালি পিটানো না ভয় দেখানো কি দেখানো লাঠি রাখবেন সন্তানকে ভয় দেখাবেন আপনি এখন বেশি যদি পিটান এটা ইসলামের ফিসলুই কথা বলা বেশি সুখ দুঃখ মানুষ সইতে পারে না আপনি খালি পিটাইবেন এটা আর ভালো হবে আরে পিটে যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালোই হইবে কথা বলা সকল বেটার বউ কি এক বেটা বউরে পিটতো বউ বলে কত গুলামের কৃপকৃত একদিন এমন পিটানি দিছে মহিলা সক্রাত হয়ে গেছে মানুষ কাঁদতেছে শেষ হয়ে গেছে মেরে ফেলছে মরে যাবে এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে কমনে এখন কালেমাটা পড়বে আর মরে যাবে মহিলা কয় দেখি কি পড়তেছে টুটের সাথে কান লাগায় শুনে মহিলা অবস্থায় কয় ও গোলামের ফুল তাহলে এটা মরার সময় বকব পিটিয়া কোনোদিন ভালো হবে শাসন করবেন ভয় দেখাবেন মারধর করবেন আমার বানের বাবাদেব এই জন্য নবী বলেছেন তোমরা শাসন করবার সন্তানকে শাসন খালি খাওয়াইলে চলবে না বিবিকে বলবা রে বিবি নামাজ পড়তে হবে আমি তোমাকে দামি কাপড় দিয়েছি পর্দা করতে হবে এইভাবে শাসন রাখতে হবে সন্তান নামাজ পড়তে হবে সত্য বলতে হবে বিকালবেলা সন্তান রাতে বাড়ি ফিরেছে জিজ্ঞাসা করবা বাবা জোহরের নামাজ কোন জায়গায় পড়েছ আসরের নামাজ কোন জায়গায় পড়েছ মাগরিবের নামাজ কোন জায়গায় পড়েছ এশারের নামাজ কোন জায়গায় পড়েছ তোমার ডান বামে জোয়ান মানুষ ছিল না বৃদ্ধ মানুষ ছিল এইভাবে সন্তানকে জিজ্ঞাসা করবে এটা আপনার অধিকার আপনি পরিবারের কর্তা আপনাকে জবাব দিতে হবে কাল কিয়ামতের দিন আদালতে দাঁড়াইয়া এই জন্য আপনি খাওয়াবেন আয় অনুযায়ী ব্যয় করবেন আট নয় নম্বর বাবা তাকে শাসন করবেন জবাব দিয়ে আপনার কাছে করতে হবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহে তাল্লাহে লিল্লাহে খুদার কসম কে বলি ও হাজি সাহ পঞ্চাশ বছর যদি হজ করো আশি বছর যদি পীরের দরবারে জিকির করো আর তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান যদি কেয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা পড়ে যায় হাজি সাহ কাঠ গড়ায় দাঁড়ায় যতক্ষণ হিসাব দিবা না হাদি সাহ ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে হিসাব দিতে হবে তুমি গার্জেন ছিলা এই জন্য নবী বলেন নয় নম্বর তোমার বিবিকে তুমি শাসনে রাখবা বিবিকে তুমি নামাজের আদেশ করবা পর্দা করার আদেশ করবা পবিত্র থাকার আদেশ করবা অদূর শহীদ চলার আদেশ করবা খুব পবিত্রতার সাথে বিসমিল্লার সাথে পাক করার আদেশ করবা সত্য বলার আদেশ করবা তোমার সন্তানকে ভালো কাজের আদেশ করবা মন্দ কাজ থেকে বিরত রাখবা আদর করবা নবী নয়টা নয় নম্বর উপদেশ দিয়েছেন
শাসনের দশ নম্বর দশ নম্বর বাবা নবী বলেছেন ও বাবা মুআজ যেখানে থাকো আল্লাহর ভয় অন্তরে রাখিও দশ নম্বর নবী উপদেশ দিয়েছেন বাবা মুআজ ইবনে জাবাল বললেন যেখানে থাকো আল্লাহর ভয় রাখিও ও মুমিন মনে করিও না রাতে দরজা বন্ধ করে তুমি একা একা শুয়ে আছো কেউ নাই একা নয় তোমার পাশে আল্লাহ আছে কথা বলেন ঠিক কিনা তুমি জঙ্গলে হাঁটতেছ আর মনে মনে বলিও না আমি একা আছি বাবাজি ধরে নিও আল্লাহ তোমার সাথে আছে ওহু মাকুম আইনা মাকুমতুম তুমি যেখানে আমার আল্লাহ সেখানে আরো জোরে বলি না তুমি যেখানে আছো আমার আল্লাহ সেখানে আছে আল্লাহ তোমার সাথে আছে এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখবা আল্লাহর ভয় এমন একটা জিনিস লোকটাকে ওলি বানায় দেয় আল্লাহর ভয় এমন একটা জিনিস পাপ মুক্ত জীবন করে দিবে আল্লাহর ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহ আকবার আমি বলে দিই আরে নসরতপুরের মা বোনেরা ও বাবাজি ওই দশটা উপদেশ তোমরা তোমাদের সন্তানকে দিবা এক নম্বর বাচ্চা শিরিক করিও না দুই নম্বর মা বাবার অবাধ্য হয় না তিন নম্বর তোমরা নামাজ ছাড়িয়ে দিও না তিন নম্বর নামাজ ছাড়িয়ে দিও না চার নম্বর তোমরা মদ পান করিও না পাঁচ নম্বর তোমরা গুনার কাজে জড়িত হয় না প্রকাশ্যে যখন গুণা হয় বাবাজি গোপনের চেয়ে প্রকাশ্যের গুণার তরঙ্গ বেড়ে যায় গুণার গোপনে কেউ যদি গুণা করে যেই গুণা হয় প্রকাশ্যে তার গুণার মাত্রা বেড়ে যায় আমাদের দেশে বহু গুণাগার আছে পাপ করে করে গান গায়ের করে পাপ করছি কথা হয় না বাহাদুরি মনে করিও না আর ধরা পড়ে যাবান নবী বলেন পাঁচ নম্বর আদেশ করা পাপ মুক্ত জীবন ছয় নম্বর বাবাজি মহামারী আসতে জন্য যেই জায়গায় মহামারী শুরু হয় সেই জায়গায় অবস্থান করে সেই জায়গার মধ্যে অবস্থান করে সাত নম্বর উপদেশ দিবেন জেহাদের মাঠ থেকে জানার জন্য পিছপা না হয় ইসলামের কোনো ভূমিকা রাখতে গেলে দিনের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যদি কেউ আক্রমণ করে বাবাজি ইসলাম নিয়ে যদি কেউ মন্তব্য করে তোমার মসজিদে যদি কেউ যদি আক্রমণ করে মাদ্রাসায় যদি কেউ আক্রমণ করে তোমার ইমানে যদি কেউ আক্রমণ করে পিছপাও হবা না সামনে এগিয়ে যাবা সামনে যত আগেই বা জান্নাতের পথ তোমাদের তত আগে যাবি আর যদি বলি আর আট নম্বর হলো যেমন আছি বে করবা কিপটামি বকিল হবা না নয় নম্বর প্রাণীর বাবাজি আট নম্বর হলো তোমরা হার কিপটা হবা না কিপটামি করবা না নয় নম্বর শাসন করবা দশ নম্বর আল্লাহর ভয় অন্তরে রাখবা আমি হাত উঠে সকলকে ওয়াদা করাইতে চাই ওই সমস্ত আদেশ সন্তানদের কাছে করবেন নি করেন করেন একটু হাত উঠে ওয়াদা করেন নারে তাকবি নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামা হাত নামা এগুলো দরকার আছে কিনা বলেন আমি যতটুকু বলেছি আপনার সন্তান ভালো বানাবেন ভালো বানাবেন আপনার বংশ ভালো হবে আপনাকে কেউ গালি দিবে না বংশধর জান্নাতি হবে আল্লাহু আকবার বলেন।